এই অ্যাসিড রেন তৈরি হয় কিভাবে সেটা নিয়ে একটু প্রথমে আলোচনা করি। অ্যাসিড রেন মূলত তৈরি হয় হচ্ছে বাতাসে যে নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে, সেই নাইট্রোজেন এবং অক্সিজেন যখন লাইটনিং হয়, বিদ্যুৎ চমকায় যখন, তখন সেই নাইট্রোজেন এবং অক্সিজেন দুজনে পরস্পরের সঙ্গে রিয়াকশন করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। সেই নাইট্রিক অক্সাইড আরও অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টির জলের সঙ্গে মেশে, তখন নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই ধরনের অ্যাসিড তৈরি হয়। এছাড়াও আরও কিছু উপায় আছে, যেমন ধরো যদি বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেড়ে যায়। বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে কখন? না, ধরো সালফার জাতীয় কোনো কম্পাউন্ড যখন পোড়ানো হয়, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেশলাই কাঠি জ্বাললে যে ধোঁয়ার যে একটা গন্ধ, আমরা বারুদ বারুদ যে গন্ধটা পাই, সেই বারুদের গন্ধটাই আসলে সালফার ডাইঅক্সাইডের গন্ধ। যে কোনো বাজি পোড়ালে যে গন্ধটা পাওয়া যায় সেটা সালফার ডাইঅক্সাইডের গন্ধ, বিকজ প্রত্যেকটি বাজিতেই কিন্তু সালফার থাকে। সালফার না থাকলে বাজির মশলাটা জ্বলবে না, সালফার মেশাতেই হয়। তা সেই সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশছে, এবার সেটাও বৃষ্টির জলের সংস্পর্শে আসছে, যখন সেখানে সালফিউরাস অ্যাসিড এই জাতীয় অ্যাসিড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে বাড়লে সেখানে জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, সেটাও একটা অ্যাসিড। কারণ এই সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো সবই অ্যাসিডিক অক্সাইড। হ্যাঁ, এগুলো সবই অ্যাসিডিক অক্সাইড, মানে তারা যখন ওয়াটারে ডিজলভড হয় দে প্রোডিউস অ্যাসিডস। সেটা স্ট্রং অ্যাসিড হতে পারে, উইক অ্যাসিড হতে পারে, মোট কথা অ্যাসিড তৈরি করে। এবং বৃষ্টির জলের সঙ্গে সেটা যখন পৃথিবীতে নেমে আসে, ইট প্রডিউসেস ড্যামেজ টু দ্য বিল্ডিংস, বিশেষ করে যেগুলো শ্বেত পাথরের তৈরি বিল্ডিং, অর্থাৎ মার্বেলের তৈরি যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে ক্ষতি তৈরি করে, ক্ষতিগ্রস্ত করে সেগুলোকে। তবে একটা কথা বলি, কার্বনিক অ্যাসিড কিন্তু মার্বেলের কোনো ক্ষতি করে না। কেন করে না সেটাও আমি রিয়াকশান লিখবো যখন একটু বুঝিয়ে দিতে পারবো। সালফিউরাস অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এইগুলো সবগুলোই কিন্তু মার্বেল, মানে যেটা আমাদের মার্বেল পাথর, মার্বেল পাথর তো মূলত ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয়। ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে রিয়াকশন করে এবং ক্যালসিয়াম কার্বোনেটকে ভেঙে দিয়ে ও তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিবারেট করে এনভায়রনমেন্টে, এবং ওই মার্বেল পাথরের মধ্যে দেখা যায় যে ফোস্কার মতো দাগ হয়ে যায়, অর্থাৎ মানে স্পট তৈরি হয়ে যায়, অর্থাৎ স্মুথ যে মার্বেল পাথরটা ছিল সেই স্মুথনেসটা থাকে না এবং ফোস্কার মতো দাগ হয়ে যায়। দিস ফিচার ইজ নোন অ্যাজ স্টোন ক্যান্সার, অর্থাৎ যেন পাথরের গায়ে ক্যান্সার ধরেছে, এবং এটা হয় অ্যাসিড রেনের প্রভাবে। এবং খুব বেশি করে লক্ষ্য করা গেছে আমাদের ভারতবর্ষে তাজমহলের চারপাশে, তাজমহল তো আগ্রায়, ওইখানে কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, সেই ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পর থেকে দেখা যাচ্ছে যে তাজমহলের সারফেসটা আস্তে আস্তে বেশি ড্যামেজড হচ্ছে। তো সেই কারণে এখন সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো মানে তাদের অনেক লিমিটেশনস, মানে তাদের অনেক বলবো যে অনেক বিধিনিষেধ তাদের উপর আরোপ করা হয়েছে, এবং যাতে করে আর ফার্দার ড্যামেজ না হয়। এমনকি কলকাতায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে সেটাও তো পুরোপুরি মার্বেল পাথরের তৈরি। তো সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে বড় বড় গাছ দিয়ে গোটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে প্রায় একটা জ্যাকেটের মতো আস্তরণে ঘিরে ফেলা হয়েছে, যাতে করে ওই ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস অক্সিজেন কোনোভাবে ওই দূষিত গ্যাসগুলো, বিশেষ করে কলকাতায় বুঝতেই পারছ পলিউশন লেভেলটা মারাত্মক, তা সেইটা যাতে ক্ষতি না করতে পারে সেই কারণে কিন্তু ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের চারপাশে ওই রকম একটা গ্রিন
বাউন্ডারি তৈরি করে দেওয়া হয়েছে। তো আমরা একটু এক এক করে রিয়াকশনগুলো আসি, দেখলেই বুঝতে পারবে। জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড। ধরা যাক প্রথমে যে রিয়াকশনের কথাটা বললাম, নাইট্রোজেন আর অক্সিজেন এয়ারের মধ্যেই থাকে। তুমি চাইলেও নাইট্রোজেন অক্সিজেনকে রিমুভ করতে পারবে না এয়ার থেকে, এবং বিদ্যুৎ চমকাবেই, এবং সেখান থেকে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এনও হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই এনও আরও অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে এনও টু। এটাকে যদি ব্যালেন্স করো কি হবে, টু এনও, টু এনও টু, অক্সিজেন দুটো, অক্সিজেন দুটো মানে চারটে মিলে গেছে। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেটা ওই ব্রাউন কালার্ড গ্যাস। ব্রাউন কালার্ড গ্যাস দেখবে অনেক সময় আমরা দেখতে পাই, কেউ খেয়াল করেছে কি না জানি না, রেল লাইনে এখন তো সবই তোমার ইলেকট্রিফাইড ট্র্যাক হয়ে গেছে, সেখানে ওই যে ট্রেনের যে অংশটা ওই তারে ঠেকে থাকে, যেখান থেকে ও পাওয়ার সাপ্লাই নেয়, সেই সেটাকে বলে পেন্টোগ্রাফ। পেন্টোগ্রাফটা যখন ওই তারের সঙ্গে কন্ট্যাক্টটা, ট্রেনটা যখন দৌড়চ্ছে তখন তারের সঙ্গে কন্ট্যাক্টটা একটা মোমেন্টারিলি যদি ছেড়ে যায়, দেখবে একটু বিদ্যুতের ঝলক দেখা যায়, একটা ইলেকট্রিক স্পার্ক দেখা যায়। সেই ইলেকট্রিক স্পার্কের চারপাশটা এরকম ব্রাউন, খুব যদি ভালো করে লক্ষ্য করো দিনের বেলা একটু একটা মোমেন্টারিলি একটা যেন ব্রাউন গ্যাস ওখানে তৈরি হয়ে গেল, দ্যাট ইজ নাথিং বাট নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে দুটো অ্যাসিড তৈরি করে, এইচ এনও টু আর এইচ এনও থ্রি। এইচ এনও টুটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড, আর এইটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। এটা তো জানো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, কিন্তু নাইট্রাস অ্যাসিড অতটা স্ট্রং নয়, কিন্তু তবুও অ্যাসিড। তো এটাকে ব্যালেন্স করলে কি দাঁড়াবে দেখি, এখানে আমার অক্সিজেন আছে দুটো, এখানে অক্সিজেন আছে তিনটে, হাইড্রোজেন আছে দুটো, আমি যদি নাইট্রোজেন এখানে, এখানে তো আমায় দুই বসাতেই হবে দেখতে পাচ্ছি, দুই যদি বসাই তাহলে নাইট্রোজেন হয়ে যাবে তিনটে, আর এইখানে তিন দুগুণে ছয়, এখানে যদি তিন বসাই তাহলে, আর এখানে যদি হাইড্রোজেন আমার কটা হলো, হাইড্রোজেন হয়ে গেল তিনটে, না তিনটে তো আমি অ্যাডজাস্ট করতে পারবো না কোনোভাবে, তিন বসালে হবে না। আচ্ছা এটা তোমরা মাথায়, বাড়িতে ঠান্ডা মাথায় চিন্তা করে ব্যালেন্স করবে, আমি আপাতত এটা মুছে দিচ্ছি, এই ইকুয়াল টু সাইনটা মুছে দিয়ে অ্যারো দিয়ে রাখছি। ইট ইজ ইয়োর টাস্ক টু ব্যালেন্স দিস ইকুয়েশন। তো যাই হোক, তাহলে এই দুটোই অ্যাসিড এটা তৈরি হতে পারে। সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার যখন পোড়ানো হচ্ছে, এসও টু তৈরি করছে সালফার ডাইঅক্সাইড গ্যাস, সেটা যখন জলের সঙ্গে মিশছে সালফিউরাস অ্যাসিড তৈরি করছে এইচ টু এসও থ্রি, এইচ টু এসও থ্রি, এটা মিলে গেছে, এটা নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এছাড়া তোমার আর একটা কি বলেছিলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড যখন জলের সঙ্গে মেশে ইট প্রডিউসেস কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি। বৃষ্টির মধ্যেই এত রকম অ্যাসিড মিশে থাকার সম্ভাবনা আছে, এইটা তো ধরো থাকতেই পারে, কারণ নাইট্রোজেন, হোয়ার এভার ইউ গো দ্যার ইজ নাইট্রোজেন ইন এয়ার, তুমি নাইট্রোজেন এবং তার পরিমাণটা প্রায় 80%-এর কাছাকাছি, তাহলে এইটাকে আমরা অ্যাভয়েড করতে পারবোই না। এইটাকে অ্যাভয়েড করতে পারি, সালফিউরাস অ্যাসিড যাতে তৈরি না হয়, সালফার ডাইঅক্সাইড যাতে তৈরি না হয়, এটা ইন্ডাস্ট্রিয়ালি তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, এইটাকে আমরা কমাতে পারি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও, হ্যাঁ বলো স্যার, বলছি আগের ইকুয়েশনটা যেটা ব্যালেন্স করতে বললেন, ওটা এন টু এর আগে ফোর আর এইচ টু এর আগে যদি টু হয়, আর এইচ এন টু এর আগে যদি টু হয় আর এইচ এন থ্রি এর আগে যদি টু হয় তাহলে মনে হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে। বেশ দেখে নিচ্ছি, ফোর এটা টু বললে, হ্যাঁ
বাকি সব কটা টু টু। এটা কিরকম কথা হলো? তুমি এখানে সবকটা টু, তাহলে মানে টু কমন নিলে তো এটা শুধু টু বসালেই তো হিসাব মিলে যায়। ও হ্যাঁ, তাই দেখি খেয়াল করিনি। এটা, আচ্ছা এটা যদি শুধু টু দিই তাহলে নাইট্রোজেন হুম দুটো, নাইট্রোজেন দুটো মিলে গেল, হুম হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো মিলে গেল, অক্সিজেনের হিসেবটা দেখি, অক্সিজেনের হিসেব 2 2 4, 1 5, 2 আর 3 5, ঠিক আছে এটা করলেই হয়ে যাবে। হুম বেশ, তাহলে ইট ইজ ব্যালেন্সড। এবার আমাদের মার্বেল পাথর যেটা, সেই মার্বেল পাথরে আসি। মার্বেল পাথরটা বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট, CaCO3। এই মার্বেল পাথরের সংস্পর্শে যদি অ্যাসিডগুলো আসে কি হবে? CaCO3। আমি এখানে নাইট্রিক অ্যাসিডটা নিয়ে আলোচনা করছি, আমাদের সুবিধা হবে, HNO3 এটা রিয়াকশন করলে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, CaNO3 হোল 2 প্লাস CO2 প্লাস H2O। এটাও বোধহয় ব্যালেন্স নেই, তোমাদের কাজ হবে ব্যালেন্স করা, এই জিনিসটা তৈরি হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হয়ে এখানে উড়ে যাবে, এটা আপওয়ার্ডস অ্যারো। এবার ক্যালসিয়াম নাইট্রাস অ্যাসিড দিয়েও এই রিয়াকশনটাই আসবে, সেখানেও আমায় নতুন করে ব্যালেন্স করতে হবে। সালফিউরাস অ্যাসিডের বেলায় কি আসবে দেখি? CaCO3 প্লাস H2SO3, এটা তৈরি হবে ক্যালসিয়াম সালফেট CaSO4 প্লাস CO2 প্লাস H2, এটাকে ব্যালেন্স করতে হবে। H2SO4 এলেও তাই হয়, H2SO3 এলেও তাই হবে, পরিমাণে কম বেশি হতে পারে। যাক গে, এইবার হোয়াট অ্যাবাউট কার্বনিক অ্যাসিড? না, কার্বনিক অ্যাসিডের বেলায় মজাটা হচ্ছে CaCO3 আর কার্বনিক অ্যাসিড দেখো H2CO3, তাহলে এইটারও অ্যানায়ন পার্টে যা আছে এটারও অ্যানায়ন পার্টে তাই আছে, তাহলে কে কাকে রিপ্লেস করবে? তাহলে কেউ কাউকে রিপ্লেস করতে পারবে না, অর্থাৎ ক্যালসিয়াম দিয়ে যদি হাইড্রোজেন রিপ্লেসড হয় বা হাইড্রোজেন দিয়ে যদি ক্যালসিয়াম রিপ্লেসড হয় তাহলে বেসিক্যালি একই রইল, তাহলে ক্যালসিয়ামটা এখানে জুড়ে গেল মানে ক্যালসিয়াম কার্বোনেট তৈরি হলো, আর হাইড্রোজেনটা এখানে এসে গেল মানে H2CO3 তৈরি হলো। তা সেই কারণে এই রিয়াকশনটা ঘটে না, কারণ সেম অ্যানায়ন হয়ে গেলে দুটোর মধ্যে তোমার রিয়াকশন ঘটে না। অর্থাৎ তুমি ধরো, আমি যদি এরকম একটা রিয়াকশনের কথা ভাবি মনে মনে, যে ধরো H2SO4 প্লাস CaSO4, এটাও সালফেট এটাও সালফেট, কোনো রিয়াকশন হবে না। বা ধরো HNO3 প্লাস হয়তো NaNO3, এরও কোনো রিয়াকশন হবে না, কারণ দে আর দ্য সেম অ্যানায়ন পার্ট, এটাই আমার বলার। তা সুতরাং কার্বনিক অ্যাসিডের সঙ্গে এই ঘটনাটা ঘটে না, কিন্তু অন্য অ্যাসিডগুলোর সঙ্গে এই ঘটনাটা ঘটে, এবং স্টোনের গায়ে ফুটো ফুটো হয়ে যাওয়ার মতো, ফসকা পড়ার মতো দাগ দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড স্টোন ক্যান্সার। আচ্ছা, স্টোন ক্যান্সার এই, এর বেশি আমাদের আপাতত কিছু জানার নেই। নেক্সট যে টপিকটায় আসবো সেটা হচ্ছে সল্ট। সল্ট জানো কাকে বলে? যখন একটা অ্যাসিড আর একটা বেস পরস্পরের সঙ্গে রিয়াক্ট করে কি তৈরি করে? সল্ট তৈরি করে আর ওয়াটার তৈরি করে, সেই, তাহলে সেইখানেই আমরা প্রথম সল্টের কথা শুনেছিলাম। তা এই সল্ট অনেক রকমের হতে পারে, নর্মাল সল্ট হতে পারে, অ্যাসিড সল্ট হতে পারে, বেসিক সল্ট হতে পারে। আমরা পড়েছি এতদিন নর্মাল সল্ট, নর্মাল সল্ট ছাড়া আর কিছু পড়িনি। নর্মাল সল্ট কাকে বলবো? না, যখন একটা অ্যাসিড একটা বেস রিয়াকশন করবে, রিয়াকশন করবার পর যদি অ্যাসিডের মধ্যে যতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে এবং বেসের মধ্যে যতগুলো রিপ্লেসেবল হাইড্রক্সিল আয়ন আছে সবগুলোই রিপ্লেসড হয়ে যাবে, দেন ইট উইল প্রডিউস এ নর্মাল সল্ট। একটা উদাহরণে আসি, ধরো HCl প্লাস NaOH, এর মধ্যে রিপ্লেসেবল হাইড্রোজেন একটা, এর মধ্যে রিপ্লেসেবল হাইড্রক্সিল একটা, এরা যখন রিয়াকশন করবে ইট উইল প্রডিউস NaCl
প্লাস এইচ টু, এই ব্যালেন্স করতে হবে অবশ্য, নাকি ব্যালেন্স হয়ে আছে? এই যে ব্যালেন্স হয়ে আছে। তো ব্যাপার হচ্ছে দেখো, এখানে একটা একটা করেই ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রক্সিল, দুটো মিলিয়ে এইচ টু তৈরি করেছিল। কিন্তু এগুলো সবগুলোই তোমার মানে এখানে একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন, এখানে একটাই রিপ্লেসেবল হাইড্রক্সিল। যদি এরকম হতো এইচ টু এসও ফোর, এইচ টু এসও ফোরটা যদি আমি আয়োনাইজ করি, ইট ক্যান আয়োনাইজ ইন টু ওয়েজ। একটা হচ্ছে এইচ প্লাস এস এইচ এসও ফোর মাইনাস, এটাকে বলা হয় বাইসালফেট আয়ন। তার মানে হাইড্রোজেন একটা বেরিয়ে এলো, কিন্তু এখানে কটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে? দুটো। অথবা এটা আয়োনাইজ করতে পারে এইভাবেও, টু এইচ প্লাস প্লাস এসও ফোর টু মাইনাস, দুটো হাইড্রোজেন প্লাস হলে সালফেটে ভ্যালেন্সি হবে টু, তাহলে এর চার্জ হবে টু মাইনাস। তাহলে এই দুটোই উপায় আছে। তাহলে যখন এইচ টু এসও ফোর ধরা যাক এনএওএইচ এর সঙ্গে রিয়াকশন করছে, এটা যদি এই দ্বিতীয় ক্ষেত্রে রিয়াকশনটা হয় এইটার ক্ষেত্রে, তাহলে কি তৈরি করবে? এনএ টু এসও ফোর প্লাস এইচ টু। কেন না, এই দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করবার জন্য কটা সোডিয়াম দরকার? না, দুটো সোডিয়াম দরকার, তাই তো? সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে ওয়ান, তাই জন্য এনএ টু এসও ফোর হয়েছে। সোডিয়ামের ভ্যালেন্সি ওয়ান কিন্তু সালফেটের ভ্যালেন্সি টু, তাহলে আমাকে সালফেটের সঙ্গে সোডিয়ামকে জুড়তে গেলে উই রিকোয়ার টু সোডিয়াম অ্যাটমস, বা রাদার টু সোডিয়াম আয়নস। এবার এইখানে একটা বোধ হয় টু এইচ, হ্যাঁ এখানে একটা টু দিতে হবে। তাহলে এই যে তোমার কম্পাউন্ডটা তৈরি হলো, এখানে কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম নেই, কোনো রিপ্রেসেবল হাইড্রক্সিল আয়ন নেই, এবং এই জিনিসটাকে আমরা তখন বলবো নর্মাল সল্ট। কিন্তু যদি এই রকম রিয়াকশনটা হতো এইচ টু এসও ফোর প্লাস এনএওএইচ ইকুয়াল টু এনএ এইচ এসও ফোর, এনএ এইচ এসও ফোর প্লাস এইচ টু, দেখি এইচ এইচ টু তিন, অক্সিজেন হচ্ছে চার একে পাঁচ, চার একে পাঁচ মিলে গেছে। এইখানে দেখো এই এইচ টু এসও ফোরটা আসলে ভেঙেছে কোন উপায়ে? না, এই উপায়ে, অর্থাৎ এইচ প্লাস প্লাস এইচ এসও ফোর মাইনাস। এই এইচ প্লাসটা আছে, আর এই এনএওএইচ তো ভাঙবে কিভাবে? না, এনএওএইচ ভেঙেছে এনএ প্লাস প্লাস ওএইচ মাইনাস, তাহলে এই এইচ প্লাসটা এই ওএইচ মাইনাসের সঙ্গে জুড়ে গিয়ে ইট প্রডিউসেস ওয়ান মলিকিউল অফ এইচ টু, একটা জলের অণু তৈরি করলো। আর এন এ প্লাস আর এইচ এসও ফোর মাইনাস জুড়ে গিয়ে এই জিনিসটা তৈরি করলো, বাট ইট হ্যাজ স্টিল ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন ইনসাইড ইট। তার মানে একটা হাইড্রোজেন অলরেডি রয়ে গেল, রিপ্লেসেবল হাইড্রোজেন যে কটা ছিল, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন যে কটা ছিল, সব কটা কিন্তু পালিয়ে গেল না। তাহলে সেই হাইড্রোজেনটা, সেই সল্টটাকে আমরা তখন অ্যাসিড সল্ট বলবো। অর্থাৎ অ্যাসিড সল্টে যদি ডেফিনেশন চাওয়া হয়, তখন বলবো দিস সল্ট কন্টেন্টস, দিস সল্ট ইজ প্রডিউসড ইফ অল, ও আচ্ছা এক মিনিট দাঁড়াও তো, সকালে মেসেজ দিয়েছিল আমার, বলেছে দুদিনের মধ্যে আসবে।
ফিরে এলাম আমরা। আচ্ছা, যে অবধি আলোচনা করলাম দেখো সেই অবধি কিছু সমস্যা নেই তো? না স্যার। তাহলে অ্যাসিড সল্ট কি আমরা বুঝতে পেরেছি? যখন কোনো অ্যাসিডের মধ্যে থাকা একাধিক যদি রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম থাকে, সেখানে যদি সবকটা হাইড্রোজেন অ্যাটমই যদি মেটাল দ্বারা রিপ্লেসড না হয়, তখন উই গেট অ্যাসিড সল্ট। তাহলে একটা জিনিস সেখান থেকে ক্লিয়ার, যে এই অ্যাসিড সল্ট তৈরি করতে গেলে উই রিকোয়ার ডাইবেসিক ও ট্রাইবেসিক অ্যাসিডস, অর্থাৎ এমন অ্যাসিড চাই যেখানে একের বেশি হাইড্রোজেন অ্যাটম উপস্থিত আছে। তাহলে এইচসিএল দিয়ে কোনোদিন আমরা অ্যাসিড সল্ট তৈরি করতে পারবো না, কারণ এইচসিএল এর বেলায় একটাই হাইড্রোজেন আছে, এবং সেই হাইড্রোজেনটা যখন মেটাল দ্বারা রিপ্লেসড হবে, তার মানে কমপ্লিটলি রিপ্লেসড হয়ে গেল। তার মানে যে অ্যাসিডের মধ্যে কেবলমাত্র, যে অ্যাসিড মলিকিউলের মধ্যে কেবলমাত্র একটি হাইড্রোজেন অ্যাটম উপস্থিত আছে, সেই অ্যাসিড কোনোদিন অ্যাসিড সল্ট তৈরি করতে পারবে না। সিমিলারলি ইট ইজ দ্য কেস ফর নাইট্রিক অ্যাসিড অ্যাজ ওয়েল। নাইট্রিক অ্যাসিডের বেলাতেও কিন্তু দেখো HNO3, সেখানেও কিন্তু একটি কেবলমাত্র রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। কিন্তু তাহলে বলবে যে তাহলে স্যার শুধু সালফিউরিক অ্যাসিডের বেলায় না, দেয়ার আর লট অফ ডাইবেসিক অ্যাসিডস, ট্রাইবেসিক অ্যাসিডস, ফসফোরিক অ্যাসিড ইত্যাদি, এখানে ডাইবেসিক ট্রাইবেসিক ইত্যাদি আরও অনেক অ্যাসিড আছে যেগুলো তোমার অ্যাসিড সল্ট তৈরি করতে পারে, বাই ফসফেট তৈরি হয়, বাই এমনকি কার্বনিক অ্যাসিড ইটসেলফ ইট ইজ অলসো এ ডাইবেসিক অ্যাসিড, H2CO3। সেই জন্যেই তো বাই কার্বনেট আমরা সল্টটা পাই, এবং অ্যাসিড সল্টগুলোর নাম তাই জন্যে বাই সল্ট বলা হয়, কারণ এই জিনিসটা NHSO4, এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সালফেট, ঠিক আছে? এটা একটা এক ধরনের নোমেনক্লেচার, একভাবে একে নাম দেওয়া যায়। এছাড়া একে আর একভাবে নাম দেওয়া যায়, সেটা হচ্ছে সোডিয়াম বাই সালফেট। ঠিক তেমনি করে কার্বনিক অ্যাসিডের সঙ্গে যদি এরকম বাই সল্ট তৈরি হয়, তার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট। সেটা আসলে খাবার সোডা, আমরা যেটা রান্নায় ব্যবহার করি সোডিয়াম বাইকার্বোনেট, আর সোডিয়াম কার্বোনেটটাকে বলা হয় কাপড় কাচার সোডা, ওয়াশিং সোডা। তা যাই হোক, এই হচ্ছে আমাদের অ্যাসিড সল্ট। আর বেসিক সল্ট কি? না, বেসিক সল্ট হচ্ছে যদি এমন কোনো অ্যালকালি থাকে যে অ্যালকালির মধ্যে একাধিক এই OH, মানে কি বলবো, মানে হাইড্রক্সিল আয়ন যদি একাধিক উপস্থিত থাকে, একাধিক রিপ্লেসেবল হাইড্রক্সিল আয়ন উপস্থিত থাকে, এবং অ্যাসিড দ্বারা যদি সব গোটা তোমার এই হাইড্রক্সিল পার্টটা যদি রিপ্লেস না হয়, সেই ক্ষেত্রে যে সল্টটা পাই সেটাকে বলা হয় বেসিক সল্ট। উদাহরণ একটা নেওয়া যাক, PbOH2, লেড হাইড্রক্সাইড। এই লেড হাইড্রক্সাইডের সঙ্গে যখন HCl রিয়াকশন করে, এ বেটা এই পিবি, মানে এই এই জিনিসটা এইভাবে ভাঙতে পারে, OH প্লাস প্লাস OH মাইনাস, অথবা PB2 প্লাস প্লাস OH মাইনাস দুটো। অর্থাৎ লেড থেকে যখন দুটো হাইড্রক্সিলি বেরিয়ে যাবে, তখন লেড আয়ন 2+ লেড আয়ন তৈরি হবে, দুটো হাইড্রক্সিল বেরিয়ে এলো। আর যদি একটা হাইড্রক্সিল বেরোয়, দুটো না বেরোয়, তাহলে পিবি, তার মানে একটা হাইড্রক্সিল বেরিয়ে গেল, মানে দেখো চার্জ সিমেট্রি যদি দেখি, এখানে একটা OH বেরোলো মানে একটা মাইনাস, তাহলে এর মাথায় নিশ্চয়ই সিঙ্গল প্লাস হবে। এর মাথায় যেমন 2+ করেছি দুটো হাইড্রক্সিল বেরিয়ে গেছে বলে, তাহলে দ্বিতীয় কেসটা তো নর্মাল সল্ট তৈরি করবে। প্রথম কেসটায় কী হবে, এই HCl এ ব্যাটা যদি ভাঙে, তখন H+Cl- ছাড়া আর কিছু হবার এর কাছে রাস্তা নেই। তাহলে সহজ কথা, দিস টু উইল কম্বাইন অ্যান্ড দিস টু উইল কম্বাইন, তাহলে যে জিনিসটা তৈরি হবে PbOHCl+H2, এটাকে বলা হয় বেসিক লেড ক্লোরাইড।
এর নাম হচ্ছে বেসিক লেড ক্লোরাইড। আরও উদাহরণ থাকতে পারে, আমরা আপাতত এই একটি উদাহরণ মনে রাখবো, তাহলেই আমার উদাহরণ বা বোঝা শেষ হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের অ্যাসিড বেস অ্যালকালি চ্যাপ্টারটা, এর ছাড়া আর কিছু নেই। তোমাদের টাস্ক হবে এক্সারসাইজটা করে যেভাবে তোমরা আমাকে পাঠাতে পার্সোনালি হোয়াটসঅ্যাপে সেইভাবে পাঠাবে, আমরা নেক্সট ক্লাসে সেটাকে ডিসকাস করব। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট চ্যাপ্টারটায়, সেটা হচ্ছে সেপারেশন অফ মিক্সচার্স, অর্থাৎ দ্রবণের পৃথকীকরণ। দ্রবণ আগে আমরা পড়েছি, হোয়াট ইজ সলিউশন সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তা ব্যাপার হচ্ছে এই দ্রবণ কথাটা বলবার ক্ষেত্রে আমরা একটা কথা বলি, যে জিনিস একদম মানে ট্রু সলিউশন তৈরি করে সেটাকে কিন্তু আমরা খুব সহজে সেপারেট করতে পারি না। তুলনামূলকভাবে যেটা সাসপেন্ডেড অবস্থায় থাকে, যেগুলো একটু পার্টিকেল সাইজ বড় হয়, সেগুলোকে আমরা সহজে আলাদা করতে পারি। ধরা যাক তুমি জলের মধ্যে একটু মাটি গুলেছ, সেইটা যদি জলটা বেশ খানিক্ষণ রেখে দাও, দেখবে আফটার 1 or 2 hours মাটিটা আস্তে আস্তে তলায় থিতিয়ে পড়ছে, এবং এই থিতিয়ে পড়বার পর তুমি যদি খুব ধীরে ধীরে ওই জলটাকে, উপরের জলটাকে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে নাও, তাহলে মোটামুটি পরিষ্কার জল পেয়ে যাবে। খুব পরিষ্কার না হলেও তলার মাটিটাকে না ডিস্টার্ব করে খুব স্লোলি একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনারে যদি আমরা ঢেলে নিই, আমরা পরিষ্কার জল পেয়ে যাব। প্রথম প্রসেসটাকে বলা হয় সেডিমেন্টেশন, বোধহয় বাংলায় বলে আশ্রাবণ বা এই জাতীয় কিছু। এবং ওই আশ্রাবণ হবার পর যখন দ্বিতীয় পাত্রতে ঢেলে নেওয়া হয়, এটাকে ইংরেজিতে বলা হয় ডিক্যান্টেশন, অর্থাৎ একটা পাত্র থেকে আর একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এছাড়াও ছোটোবেলায় পড়া আর একটা জিনিস মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ফিল্টার পেপার বলে এক ধরনের কাগজের কথা পড়েছিলে। বাজারে অনেক ধরনের ফিল্টার পেপার পাওয়া যায়, তাদের অ্যাকচুয়ালি ভিতরে মানে ফিল্টার পেপারগুলোর মধ্যে খুব ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোর বিভিন্ন মাপ হয়। ফিল্টার পেপারের নাম্বার হয় যে 50, 30, এরকম সব নাম্বার পাওয়া যায়। তা ওই নাম্বার অনুযায়ী ছিদ্রটা ছোট হবে না বড় হবে সেটা নির্ভর করে। যে ফিল্টার পেপারের ছিদ্রগুলো বেশি ছোট, সেগুলো দিয়ে ফিল্টার করতে অনেক বেশি সময় লাগে, খুব ধীরে ধীরে তখন জল ফিল্টার্ড হয়ে তখন রেসিডিউটা জমা পড়ে, অর্থাৎ তলায় ফিল্টারটা জমা পড়ে তলায়, আর রেসিডিউটা ফিল্টার পেপারে জমা পড়ে। তা যদি একটু বড় তোমার হোলগুলো যদি বড় হয় তাহলে তাড়াতাড়ি ফিল্টার হবে, কিন্তু তাতে ফিল্টার হওয়া যে মানে দ্রবণটা বা ফিল্টার হওয়া যে জলটা, সেই জলটা কিন্তু ততটা পরিষ্কার হবে না। তা ফিল্ট্রেশন পদ্ধতিটা আমরা জানি, সেই ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপারকে একটা কোন মানে সেই আইসক্রিম কোনের মতো করে দিয়ে বসিয়ে দিয়ে তাইতে নোংরা জলটা ঢাললে তলায় পরিষ্কার জল চলে আসে, ফিল্ট্রেট বলে সেটাকে। আর আবর্জনা বা নোংরাটা কোথায় জমে থাকে না এই এর মধ্যে, ওই ফিল্টার পেপারের মধ্যে, এই জিনিসগুলো অলরেডি আমরা শিখে এসেছি অনেক ছোটোবেলাতেই। তোমাদের নতুন যেটা আছে সেটা হচ্ছে ডিস্টিলেশন, বাংলায় বলা হয় পাতন। ডিস্টিলড ওয়াটার কথাটা শুনেছ, ডিস্টিলড ওয়াটার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করা হয়, ব্যাটারি ট্যাটারিতে মাঝে মধ্যে ঢালতে হয় ডিস্টিল ওয়াটার। তাছাড়া ডিস্টিল ওয়াটার ইঞ্জেকশন তৈরির ক্ষেত্রে কাজে লাগে, যেমন ওই যে স্যালাইন ইঞ্জেকশন দেওয়া হয় বিভিন্ন পেশেন্টদের, তাদের তৈরি করা সেই স্যালাইন ইঞ্জেকশন তৈরি করার জন্য ডিস্টিল ওয়াটার দরকার পড়ে। তা ডিস্টিলড ওয়াটার মানে হচ্ছে সেই জলের মধ্যে কোনো আয়নস থাকবে না, কোনো আয়নস থাকবে না, কোনো ডিজলভড আয়নস থাকবে না। আমরা যে কলের জল ব্যবহার করি সেই জলের মধ্যে প্রচুর ধরনের আয়নস থাকে এবং থাকা দরকারও। ডিস্টিল ওয়াটার কিন্তু আমরা খেতে পারি না, ডিস্টিল ওয়াটার ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, বাট স্টিল উই কান্ট ড্রিঙ্ক ইট। আমরা যদি ডিস্টিল ওয়াটার খাই তাহলে একবার দুবার খেলে হয়তো কিছু হবে না, কিন্তু যদি রেগুলারলি খাই তাহলে কিন্তু আমরা মারা যাব। কেন? ডিস্টিল ওয়াটারকে বলা হয় হাংরি ওয়াটার। হাংরি ওয়াটার কেন বলা হয় না, হাংরি ওয়াটার বলা হয় কারণ ওই ডিস্টিল ওয়াটারের মধ্যে কিছুই থাকে না, দেয়ার ইজ নাথিং বাট H+ আয়ন ও H- আয়নস,
এইচ প্লাস আর ওইচ মাইনাস আয়ন্স ছাড়া আর কিছুই থাকে না ডিস্টিল ওয়াটারের মধ্যে, অন্য কোনো আয়ন থাকে না। তাহলে ওই ডিস্টিল ওয়াটারের কোনো একটা সল্টকে ডিজলভ করার ক্ষমতা সবচেয়ে বেশি, কোন জিনিস সবচেয়ে বেশি ডিজলভ করতে পারে? যে জিনিসের মধ্যে কিছুই গোলা নেই, অর্থাৎ তোমায় তোমায় ধরো লিখতে দেওয়া হলো, তোমাকে একটা লেখা খাতার উপর লিখতে দেওয়া হলো, যে লেখার একটা খাতায় ধরো লেখা আছে, সেই তোমায় বলা হলো ওই যে লেখা আছে দেখতে পাচ্ছ ওর ফাঁকে ফাঁকে যেটুকু ফাঁক আছে তার মধ্যে লেখো, সেইটা তোমার পক্ষে বেশি সুবিধাজনক? না যদি একদম সাদা খাতা দেয় তাহলে সেই খাতায় লেখা বেশি সুবিধাজনক? ন্যাচারালি ডিস্টিল ওয়াটার সেই সাদা খাতার মতো, সেখানে কিছুই থাকে না, ফলে এটাকে হাংরি ওয়াটারও বলা হয়। এবং এই হাংরি ওয়াটার যদি বারবার খাওয়া হয়, আমাদের শরীরে যে মিনারেলসগুলো আছে এবং আমাদের ধরো ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যে আয়নসগুলো ঘুরে বেড়ায় সেগুলোকে সব মানে গুলে নেবে ওর মধ্যে, নিমেষের মধ্যে গুলে নেবে, এবং আমরা এই বিভিন্ন রকম আয়ন যেগুলো বা বিভিন্ন রকম যে অর্গ্যানিক মেটেরিয়ালসও আছে সেগুলোকেও, কিছু কিছু অর্গ্যানিক মেটেরিয়ালসকে জল গুলে নিতে পারে, সেইগুলো গুলে নিয়ে শরীর থেকে বার করে দেবে এবং আমরা এই ধরনের আয়নের ডেফিসিয়েন্সি সিন্ড্রোমে তখন ভুগবো এবং আলটিমেটলি মারা যাব। এই হচ্ছে ডিস্টিল ওয়াটার খাবার সমস্যা। আমরা তাই জন্য আমাদের যেটা ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এবং সেই ডিস্টিল ওয়াটারের কোনো স্বাদ নেই। আমরা জল খেলে একটা টেস্ট পাই, একদম টেস্ট পাই না তা নয়, সেই টেস্টটা কিন্তু ডিস্টিল ওয়াটারে পাওয়া যাবে না। ডিস্টিল ওয়াটার ইজ টোটালি টেস্টলেস, কোনো টেস্ট নেই। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন আছে যে কোন আয়ন কতটা পার্সেন্টেজে ড্রিঙ্কিং ওয়াটারে থাকা উচিত, তার একটা ভ্যালু আছে, যে যে ভ্যালুগুলো মেনটেন করলে সেই জলটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফর ড্রিঙ্কিং। এবং যেগুলো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় সেগুলোর মধ্যে ওই পার্সেন্টেজগুলো মেনটেন করবার কথা, জানি না সত্যি সত্যি কতটা মেনটেন্ড হয়, আমরা তো ভেরিফাই করতে পারি না, কিন্তু মেনটেন করার কথা। তো যাকে ডিস্টিলেশন প্রসেসটা নিয়ে এবার আলোচনা করি। ধরা যাক জলের মধ্যে তুমি চিনি গুলেছো বা নুন গুলেছো, সেটাকে তো আলাদা করবার আর কোনো রাস্তা নেই। তুমি এক করতে পারো, যেটাকে বয়েল করে দিতে পারো, বয়েল করে দিলে জলটা পালিয়ে গেল, নুন পড়ে রইল, কিন্তু সেক্ষেত্রে ইউ ক্যান্ট গেট দ্যাট ওয়াটার ব্যাক। আর আমি যদি জল এবং নুন দুটোকেই আলাদা করতে চাই, জলটাও আমার দরকার নুনটাও আমার দরকার, সেক্ষেত্রে উই রিকোয়ার দ্য প্রসেস অফ ডিস্টিলেশন। এবং তার জন্যে আমাদের যে একটা বিশেষ শেপের একটা কন্টেনার দরকার হয় যেটাকে বলা হয় ডিস্টিলেশন ফ্লাস্ক। সেই ডিস্টিলেশন ফ্লাস্কটা কীরকম দেখতে, না বেসিক্যালি এটা একটা রাউন্ড বটম ফ্লাস্ক, মানে যার তলাটা গোল মতো, এইরকম একটা রাউন্ড বটম ফ্লাস্ক। এই রাউন্ড বটম ফ্লাস্কের তলায় তোমার আগুন দেওয়ার ব্যবস্থা থাকে, এই ধরো ট্রিপডের উপর রাখা আছে, এই ট্রিপডের তলা দিয়ে এখানে আমার বার্নার জ্বলছে, এই হচ্ছে বুনসেন বার্নার, এবং এটা হচ্ছে ওয়ারমেশ মানে তার জালি, এই তার জালির মতো দিয়ে আগুনটা, এর মধ্যে ধরো জল রাখা আছে, ইম্পিওর ওয়াটার, ধরো নুন মেশানো জল এর মধ্যে আছে এবং এটা বয়েল করতে পারবে আর কি। এখানে কি আছে, এখানে একটা কর্ক ছিপি, কর্ককে ছিপি দিয়ে বন্ধ করা আছে, এবং দেয়ার ইজ এ আউটলেট টিউব, এখানে প্রবেশ করানো আছে, সেই আউটলেট টিউবটা এরকমভাবে বেন্ড করা থাকে, সেই বেন্ড করে সোজা এটা এসে এইখানে একটা কালেক্টর বলা হয় এটাকে, এই কালেক্টরের মধ্যে জমা হবে। কি করে জমা হবে সেইটার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে এইখানটায় এর গায়ে একটা জ্যাকেট থাকে। ও কিসের জ্যাকেট, না ওয়াটার জ্যাকেট, অর্থাৎ এইখান দিয়ে কোল্ড ওয়াটার পাঠানো হয়, কোল্ড ওয়াটার এর মধ্যে দিয়ে প্রেসারে পাঠানো হয়, এই গোটা জায়গাটায় হচ্ছে সেই কোল্ড ওয়াটারটা জমতে থাকে, জমতে 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 আস্তে আস্তে যখন এটা ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে গিয়ে এখান দিয়ে আবার বেরিয়ে যায়, এটা হচ্ছে ইনলেট।
এটা হচ্ছে আউটলেট। এবং বুঝতেই পারছো কোল্ড ওয়াটারটা কিছুটা পরিমাণে গরম হয়ে যায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। কেন না, এইখানে যখন এই জল ফুটছে, এখানে তো ওয়াটার ভেপারটা এই নল দিয়ে যাচ্ছে, তাহলে তার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই ওয়াটার ভেপারটা ওই গরম অবস্থায় যখন এই নল দিয়ে যাচ্ছে, এই ঠান্ডা জলের সংস্পর্শে এসে সেই ওয়াটার ভেপারটা ইট গেটস কনডেন্সড, এবং কনডেন্সড হওয়ার পর তারা এই পাইপের গায়ে জমতে থাকে, এবং আস্তে আস্তে যখন অনেকটা জমে যায় ভারী হয়ে গিয়ে এইখানে এই নল দিয়ে এসে এখানে ড্রপ করে পড়ে। তো এই যে প্রিন্সিপালটা, এই এই যে তোমার ওয়াটার জ্যাকেটে এর একটা নাম আছে, একে বলা হয় লিবিগস কনডেন্সার, LIBIG অ্যাপোস্ট্রফি S কনডেন্সার, বাংলায় বলা হয় লিবিগ লয়সি বয়সি গ, লিবিগ লিবিগ একজনের নাম, শীতক এটার বাংলা হচ্ছে শীতক, কনডেন্সারের বাংলা হচ্ছে শীতক। তো এই ভেপারটা কনডেন্স করে এইভাবে জমে এলিবিক শীতকের কারণে। এবার তুমি ভাবো এই জলের মধ্যে নুন গোলা আছে, তাহলে যখন জলটা বয়েল করছে ওয়াটার ভেপার তৈরি করছে, সল্ট ভেপার তো আর তৈরি হচ্ছে না, সেই সল্ট ভেপার, তার মানে সল্টটা কোথায় থেকে যাচ্ছে না, এর মধ্যেই থেকে যাচ্ছে। তাহলে একটা সময় আসবে এখানে যতটা এই সল্ট মিক্সচারটা আছে গোটা ওয়াটার পার্টটাই বয়েল হয়ে উপরে ভেপার হয়ে বেরিয়ে যাবে, তাহলে শুধু এখানে নুন পড়ে থাকবে, জলটা গোটা গিয়ে ওইখানে জমা হবে। সো বাই দিস প্রসেস উই ক্যান সেপারেট দ্য সল্ট অ্যান্ড ওয়াটার কমপ্লিটলি, মানে আমি ওয়াটারটাকেও কিন্তু উড়ে বেরিয়ে চলে যেতে দিলাম না, ওয়াটারটাকেও আমরা কিন্তু পেলাম, ফেরত পেলাম। ক্লিয়ার? আমাদের ডিস্টিলেশন, এই প্রসেসটাকে বলা হয় ডিস্টিলেশন, প্লেন ডিস্টিলেশন বা সিম্পল ডিস্টিলেশন। আর আরেক ধরনের ডিস্টিলেশন হয় যেটাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, বাংলায় বলা হয় আংশিক পাতন। আংশিক পাতন ইট ইজ এ ভেরি কী বলবো ইম্পর্টেন্ট প্রসেস ফর পিউরিফিকেশন অফ পেট্রোলিয়াম। আমরা মাটি থেকে যে খনিজ তেল পাই তার মধ্যে বিভিন্ন ধরনের কম্পাউন্ডস মিশে থাকে, এবং সেই বিভিন্ন কম্পাউন্ডসগুলোকে আলাদা করতে না পারলে আমরা কিন্তু সেগুলো ফ্রুটফুল পারপাসে ব্যবহার করতে পারবো না। এই ধরো কেরোসিন, পেট্রোল, ডিজেল, তারপরে এমনকি আলকাতরা, যেটা অনেক সময় সেই রং করার কাজে ব্যবহার করা হয়, এমনকি রাস্তা তৈরি করবার জন্য যে বিটুমেন বা পিচ ব্যবহার করা হয়, সেগুলো সবগুলোই ওই পেট্রোলিয়াম থেকে আসে, এবং সেই পেট্রোলিয়ামকে ওই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেসের মধ্যে দিয়ে পাঠানো হয়। এবং দেখবে অয়েল রিফাইনারিজ বিভিন্ন জায়গায় আমাদের আছে আর কি, যেমন হলদিয়াতে আছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, ওইখানে কিন্তু অয়েল রিফাইনারিজ আছে, যে আমাদের বিভিন্ন দেশ থেকে যে আমরা জাহাজে করে যে অয়েল ট্যাঙ্কার জাহাজে করে যে তেল আসে, অপরিশোধিত তেল, এটাকে বলা হয় অপরিশোধিত তেল, সেই তেল কিন্তু ওই অয়েল রিফাইনারিজের মাধ্যমে পেট্রোল ডিজেল বিভিন্ন কম্পোনেন্টগুলোকে সেপারেট করা হয়। তার জন্যে কী ব্যবস্থা না, এইরকমই বেসিক্যালি ব্যবস্থা, শুধু তফাত হচ্ছে, আমি এই জায়গাটা রাখছি না, এই জায়গাটার যে তফাতটা হচ্ছে সেইটুকু এঁকে তোমাদের দেখাচ্ছি, ডান দিকটা মোটামুটি একই রকম। অবশ্য ইন্ডাস্ট্রিয়ালি যখন তৈরি হয় জিনিসটা, তার চেহারা দেখে এই এত সিম্পল মনে হবে না, সেটা অনেক কমপ্লেক্স মনে হবে। অ্যাকচুয়ালি এই যে ফ্লাস্কটা, ফ্লাস্কের তলে আগুন দেওয়া হয়েছে, সেটা আঁকিনি আমি, এই ফ্লাস্কটা এই কর্কে ছিপি দিয়ে বন্ধ। এইখানে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ফ্র্যাকশনেটিং কলাম, বাংলায় বলা হয় আংশিক পাতন স্তম্ভ। ফ্র্যাকশনেটিং কলামটা দেখতে কিরকম, না দেখতে হচ্ছে এই রকম, আমি এখানে তিনটে আঁকছি, বাস্তবে অনেকগুলোই থাকতে পারে, হয়তো
10-12টাও থাকতে পারে। দেখো এই এই যে সিস্টেমটা, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সিস্টেমটা ব্যবহার করা হয় ফর মিক্সচার অফ লিকুইডস হ্যাভিং বয়েলিং পয়েন্টস নিয়ারার টু ইচ আদার, অর্থাৎ এমন দুটো তরলের মিশ্রণকে আলাদা করবার জন্য এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহার করা হয় যাদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি। তোমাদের বইতে একটা উদাহরণ আছে, দেখবে অ্যাসিটোন আর বোধহয় ইথাইল অ্যালকোহল, এদের মিক্সচার, এদের মিক্সচারকে যদি আলাদা করতে হয় এদের মোটামুটি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মতো তফাত ওই বয়েলিং পয়েন্টগুলোর। আমি একটু দেখে নিই ডেটাটা, ডেটাটা দেখে নিলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মিথানল আর এখানে নিয়েছে হচ্ছে, এক সেকেন্ড, এরা মিথানল আর জল নিয়েছে। আমরা মিথানল আর জল নিয়ে, আমরা জল না নিয়ে আমরা এও নিতে পারি, ওই কি বলে অ্যাসিটোনও নিতে পারি, অ্যাসিটোন আর মিথানল নিতে পারি। অ্যাসিটোনের বয়েলিং পয়েন্ট মোটামুটি 56 ডিগ্রি সেলসিয়াস এর নিচে। তাহলে আচ্ছা বেশ, এদের মতো আমরা মিথানল, মিথানলের বয়েলিং পয়েন্ট এদের হচ্ছে 64 ডিগ্রি সেলসিয়াসের মতো, আর ওয়াটার ধরো 100 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাহলে আমি যদি এই ফ্লাস্কের টেম্পারেচারটা মোটামুটি 80 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করি, তাহলে এর মধ্যে ওয়াটার পার্টটা মোটামুটি মানে ভেপারাইজ করবে না বিশেষ, কেবলমাত্র মিথানল পার্টটা ভেপারাইজ করে যাওয়া উচিত, এবং মিথানল ভেপারটা এইটার মধ্যে দিয়ে গিয়ে, এইটার মধ্যে দিয়ে গিয়ে এইখানে জমা হবে, এইখানটা জমা হতে থাকবে, দিয়ে এখান দিয়ে বেরিয়ে আসবে, কালেক্ট করে নেওয়া যাবে। আবার ধরো তোমার এইখানে তোমার, বা উল্টেও বলতে পারি যে মিথানলটা তুমি 80 ডিগ্রি সেলসিয়াসে যখন মেনটেন করছো তার মধ্যে কিছু ওয়াটার পেপার এখানে অলরেডি মিশে যাচ্ছে। কিছু ওয়াটার পেপার মিশে যাচ্ছে কেন, না তুমি তো হিট দিচ্ছ, তুমি এবার ওয়াটার ওয়াটার ওয়াটারের ভেপারাইজেশন তো যে কোনো টেম্পারেচারেই হতে পারে, কেবলমাত্র 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারটা বয়েল করে, এমন তো নয় যে 80 ডিগ্রি সেলসিয়াসে জলের ভেপারাইজেশন হয় না। তাহলে আমরা যখন রোদ্দুরে গামছা শুকোতে দিই ভিজে গামছাটা শুকিয়ে যায়, অথচ কোনো সময়ই গামছার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস হয় না। তাহলে ওয়াটারের ভেপারাইজেশন ইজ পসিবল অ্যাট এনি টেম্পারেচার ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 100-এর মধ্যে যে কোনো তাপমাত্রায় জলের বাষ্পীভবন হতে পারে। তাহলে এই ভেপারের মধ্যে, এই এই যেখানে ভেপারটা তৈরি হচ্ছে এর মধ্যে ওয়াটার ওখানে মিশে আছে, একদম নেই তা নয়, কিন্তু ওয়াটারের যেহেতু বয়েলিং পয়েন্ট বেশি, তাহলে আমি 80 ডিগ্রি সেলসিয়াস এই মিক্সারটাকে মেনটেন করছি টেম্পারেচার, তাহলে এইখানে যে ভেপারটা উঠছে সেটা 80 ডিগ্রি সেলসিয়াসই, সেটা এই এত এরকম ঘোরপ্যাঁচের রাস্তা যেতে যেতে ওয়াটার ভেপারটা খুব তাড়াতাড়ি কন্ডেন্স করছে এবং এখান দিয়ে রেসিডুয়াল ওয়াটারটা বেরিয়ে আসছে। রেসিডুয়াল ওয়াটার মানে যেটুকু ওয়াটার তোমার ছিল সিস্টেমের মধ্যে ভেপার হিসেবে, সেইটুকু এইখানে বেরিয়ে আসছে, যেটা বেরোতে পারছে না সেটা এখানে বেরিয়ে আসছে, না হলে সেটা এখানে বেরিয়ে আসছে। আমি তিনটে দেখিয়েছি, এখানে আরও অনেক বেশি থাকে। তাহলে এই আলটিমেটলি যাবার মতো জায়গায়, একদম ফাইনাল জায়গায় যাবার মতো জায়গায় কে পড়ে থাকছে, না মিথানল পড়ে থাকছে, কারণ মিথানল 60, কারণ আমি এই যে ওয়াটার পেপারটা এখান দিয়ে আমি পাঠাচ্ছি, এই যে মিক্সচারের ব্যাপারে মিক্সারটা পাঠাচ্ছি, এখানে কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে ফল করছে, 80 ডিগ্রি সেলসিয়াসটা ফল করে হয়তো 75 হলো, এখানে গিয়ে 75টা এখানে 70 হলো, 70টা এখানে 65 হলো। তাহলে এই জায়গায় গিয়ে পৌঁছে ওয়াটার ভেপার আর নেই প্রায়, তাহলে কি ভেপার আসছে, কেবলমাত্র মিথানল ভেপার, কারণ 65 ডিগ্রি সেলসিয়াসে মিথানল কিন্তু গ্যাস, সেটা এবার লিভিং সেন্ট কন্ডেন্সারের মধ্যে দিয়ে যখন পাঠানো হয় ইট গেট কন্ডেন্সড, এবং সেটা কন্ডেন্স করবার পর
ওই কালেক্টিং ফ্লাস্ক থাকে, ওই যে ওইদিকে এঁকেছিলাম এর আগের ছবিটায়, এবং সেখানে গিয়ে তোমার জমা হয় কোনটা না মিথানলটা। তাহলে এইভাবে আমরা মানে আলাদা করতে পারি। তোমাদের বইতে দেখবে একটা চার্ট আছে কি কি টেম্পারেচারে কোন লিকুইডটাকে সেপারেট করা হয়। মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু নিজের জানার জন্য জানতে পারো যে কোন টেম্পারেচারে ফ্র্যাকশন, মানে এই টেম্পারেচারটা কতই রাখলে আমি পেট্রোল পাবো, কতই রাখলে ডিজেল পাবো, অর্থাৎ পেট্রোলিয়াম মানে যেটা অপরিশোধিত পেট্রোলিয়াম তাকে কিভাবে, ক্রুড অয়েল বলা হয় যেটাকে, সেই ক্রুড অয়েলটাকে আমি কোন কোন টেম্পারেচারে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করলে আমি বিভিন্ন জিনিস পাবো। এমনকি এমনও ব্যবস্থা করা হয় যেখানে ক্রুড অয়েল আছে, এইবার এর একটা টেম্পারেচার মেনটেন করা হচ্ছে, এবার যত উপরে উঠছে আস্তে আস্তে টেম্পারেচার ফল করছে, প্রত্যেকটা জায়গায় একটা করে থার্মোমিটার লাগানোর ব্যবস্থা থাকে। এইবার এইখানে ধরো, ধরা যাক আমি কথার কথা বলছি, হয়তো ডিজেল বেরিয়ে এলো, এখানে হয়তো পেট্রোল বেরিয়ে এলো, মানে এক একটা এরকম মানে সেপারেটারে এক এক রকম তেল বেরিয়ে আসছে, কারণ এখানে যে জিনিসটা কন্ডেন্স করবে পরেরটা নিশ্চয়ই সেটা কন্ডেন্স করবে না, আর একটু যেটা বেশি ভোলাটাইল, যেটা বেশি উদ্বায়ী, সেই জিনিসটা পরেরটায় কন্ডেন্স করবে, তারপরেরটায় আরও যেটা বেশি উদ্বায়ী সেটা কন্ডেন্স করবে, আলটিমেটলি যেটা কিছুতেই কন্ডেন্স করবে না সেটার জন্য লিভিংস কন্ডেন্সার পার্ট। বোঝাতে পেরেছি কি? আমি ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার তার মানে ওটা কোনো সবকটা স্পেসিফিক লেন্থ থাকে না? হ্যাঁ, এবং থাকে শুধু তাই নয়, এবং কোনটায় কত তাপমাত্রা মেনটেন করতে হবে, মানে হচ্ছে কিনা সেটা, এই যে আমি এখানে তিনখানা এঁকেছি না, এরকম 50টাও থাকতে পারে এই গোটা সিস্টেমটা, মানে তুমি ভেবো না যে এটা কেবলমাত্র তিনটে। এবং এই যে ফ্র্যাকশনেটিং কলম, এই অংশটাকে বলা হয় পাতন স্তম্ভ বা আংশিক পাতন স্তম্ভ বলে বাংলায়, বা ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশনেটিং কলম। এই ফ্র্যাকশনেটিং কলম কিন্তু বিভিন্ন শেপের হয়, মানে কেবলমাত্র যে এই রকমই হয়, মানে আমি যেরকম এঁকেছি সেরকম নয়। আমি একটা আজকে তোমাদের ক্লাসের আগে একটা গুগলে সার্চ করে দেখছিলাম, একটা ছবি দেখছিলাম, তাহলে দেখাচ্ছি, দেখবো বা আঁকবো, এইরকম ধরনেরই আঁকবো। এখানে ওই পাশ দিয়ে সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কিছু রাখেনি, তার মানে যেটা কন্ডেন্স করবে সেটা আবার এই সিস্টেমেই ব্যাক করে যাবে গড়িয়ে। আবার সাসকেসে জমা হবে? হ্যাঁ, এই যে এইটা দেখাতে চাইছিলাম, এই যে ফ্র্যাকশনেটিং কলম অনেক রকমের হয় আর কি। আমি যেটা এঁকেছি সেটা ছেড়ে দাও। এই যে ইয়ঙ্গার্স, মানে এটা যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে ইয়ঙ্গার, এটা হচ্ছে হেম্পল, এটা সিম্পল প্যাকড কলম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। এই যে এখান দিয়ে যাবার রাস্তা নেই, দেখো এইখান দিয়ে এই সরু ফাঁক দিয়ে বেরিয়ে আবার এইখানে হয়তো প্রবেশ করবে, দিয়ে আবার এইখান দিয়ে বেরিয়ে এইখানে প্রবেশ করবে, কিছু ব্যবস্থা আছে। এইখানে আবার যেটা জমবে সেটা আবার এইখান দিয়ে বেরিয়ে আসার রাস্তা আছে, মানে যারা তৈরি করেছেন তারা বিশেষ চিন্তা ভাবনা করে করেছেন কেন এরকম। এখানে দেখো এরকম কতগুলো এরকম মানে অলরেডি টায়ার আছে অনেকগুলো, 1, 2, 3, 4 করে গুনলে অনেকগুলো হবে। এই রকম ধরনের অনেক ধরনের ফ্র্যাকশনেটিং কলম হতে পারে, কিন্তু ওয়ান মোর টপিক যেটা খুব সহজ সিম্পল, আমরা তেলে জলে মিশ খায় না, তেল আর জলকে আলাদা করতে গেলে উই রিকোয়ার এ স্পেশাল টাইপ অফ ফানেল, যেটাকে বলা হয় সেপারেটরি ফানেল, বাংলায় বলা হয় পৃথকীকরণ ফানেল। এই পৃথকীকরণ ফানেল বা সেপারেটরি ফানেলের মধ্যে টু ইমিসেবল লিকুইডস, যে ধরনের তরল পরস্পরের সঙ্গে মেশে না, যেমন তেল আর জল, তাদেরকে আলাদা করা যায়। খুব সহজেই বুঝতেই পারছো সেটা কঠিন কিছু নয়, তার জন্য এই রকম ধরনের একটা ব্যবস্থা থাকে। ধরো এখানে একটা স্টপ ককের ব্যবস্থা থাকে, তেল হালকা, এটা ধরো অয়েল, এটা ধরো ওয়াটার। তাহলে আমি যদি এখানে একটা
এই আস্তে আস্তে এই কলটা খুলি, ড্রপ বাই ড্রপ জলটা পড়বে, জলটা ভারী তলায় আছে, তাহলে জলটা এখানে আলাদা যেই হয়ে গেল এই অবধি যেই জলটা চলে এলো, আমি স্টপ কোকটা বন্ধ করে দিলাম, তাহলে উই ক্যান সেপারেট আউট দিস। এই ধরনের ফানেলকে বলা হয় সেপারেটরি ফানেল বা পৃথকীকরণ ফানেল। এই হচ্ছে তোমাদের সিলেবাস সেপারেশনের, আর কিছু নেই।